বন্ধুরা, তাই অনুসারে আরেকটা নর্মদা তিনি কেমনভাবে বন্ধের মাটিতে মহা সতী নামে খ্যাত হয়েছিলেন সেই ঘটনাটি আমরা তুলে ধরবো আপনাদের মহান মঞ্চে সৌরেন্দ্র নাট্যের মাধ্যমে। তাই পালাখালি নাম রেখেছি সতীর পরীক্ষায় প্রতির পুনর্জীবন লাভ ও মহা সতী নর্মদা। Oh, no!
কি শুনবে শুনবে না রো তাহলে শোনো ওই যে শোনা যাচ্ছে অনুধ্বনি আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার শ্রদ্ধা বন্দনা করেন। তোমায় আমিও দেখতে চাই মাতা পার্বতী শ্রদ্ধা বন্দনা তোমার সাবিত্র আমি বিচলিত মনে
আমার প্রতি তুমি বোধহয় ভুলে গেছো। এই নারদ কখন থেকে খেলা খেলতে চায়? না না স্বামী, না হয় না, আমি এক্ষুনি সেই মৃত্যুলোকে করিব গোমন। আমি দেখতে চাই কে সেই মহাসতি। আর নারদ, তুমি যদি ওই সতীর্থনা প্রমাণ করতে না পারো, তাহলে আমিও তোমাকে কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকে।
তবু আমার বিন্দুমাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দুমাত্র পাপ হতে পারে না। হরি বুঝতে পেরেছে জমিরা, এ রমণী সে রমণী নয়, এ রমণের মৃত্যু কেউ ভয় করে না। চলো জমিরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নির্জালয়ে করিব। Oh!
Oh,
আমি তোমার মনে বালা করিয়ে তোমাকে স্বামী রূপে বড় করেছি না। তোর মোদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে দাও, খুলে দাও এই মালা, যদি খুলে না Oh,